আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বেসনের পাকোড়া। এই পাকোড়াটা বিকালে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে, আর এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর ঝটপট হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, ধনিয়ার পাতা কুচি পরিমাণ মতো। এই পাকোড়া তৈরিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা, এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। তো পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব বেশি একটা গরম করবেন না, সামান্য একটু তেল গরম হয়ে গেলেই তখন পাকোড়াগুলো দিয়ে দিবেন। তেল বেশি গরম হয়ে গেলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। তো একে একে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ জ্বাল দিয়ে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পাশটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, বিকালে নাস্তার সাথে এই পাকোড়াটা রাখতে পারেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।